মুক্তি চাই, খাওয়া দিয়ে মুক্তি চাই,
সেখানে আমরা অবশ্যই সারা সারাদের দিতে সেখানে আমরা পালন করবো, মাঠে মাঠে থাকবো, রাস্তা দেখবো। এই পতাকা দেখতে পেলে আল্লাহ হাফেজ মুক্তির ডাকে চাঁদপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, এই সমাবেশের প্রধান অতিথি, চাঁদপুরের মাটি বিশাল মিছিলের গণমিছিলের যে শুরু হয়েছিল চাঁদপুরে, এই চাঁদপুর রক্ত রঞ্জিত করেছে এই সরকার। সেই পবিত্র ভূমিতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাকে হাজিগঞ্জ শাহরাস্তি হাজিগঞ্জের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে এই ঘোষণা আসবে, নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আহ্বানে যে ঘোষণা আসবে সেই লক্ষ্যে হাজিগঞ্জ শাহরাস্তি আমরা সকলে ঐক্যবদ্ধ এবং থাকবো। পাশাপাশি আমরা এই কথা বলতে চাই, হাজিগঞ্জে বিগত দিনে একটি মামলা হয়েছে পূজাকে কেন্দ্র করে, দুর্গা পূজাকে কেন্দ্র করে আজকে আমাদের সেখানে ৬০টি কাঁচা পাঠ ঘেরে নিয়েছিল। আজকে আমাদের সেখানে ১৪৮ জন নেতা কর্মী ঘেরে আছেন, তাদের মুক্তির ব্যাপারে কথা বলবেন। হে প্রধান অতিথি, আপনাকে আজকে চাঁদপুরের মাটিতে কৃতজ্ঞচিত্তে এই আহ্বানটুকু রাখতে চাই। এই চাঁদপুরের মাটিতে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই অনুষ্ঠানে যারা সমাবেশ করার জন্য পরিশ্রম করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। Come on!
আমার একটু এই পাশে দেন, মানুষের নেতা
তারা নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুরা থাকার অভিভাবক এবং উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সম্মানিত সদস্য ভগবান মুসলমান হোসেন উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমি পরিচয় করে দিচ্ছি একজন বিশ্ব ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গায়ক সংগ্রামী সভাপতি আমাদের মিন্টুর সাধারণ সম্পাদক রিপন সংগ্রামী সভাপতি দেওয়ার সাধারণ সম্পাদক সংগ্রামী সভাপতি
ছেলে এই যে এইখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের আমি মোবাইল ডিপেন্ড
আমরা বাংলাদেশের
আমি ওদিক দিয়ে
মায়ের মুক্তি সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষাবিদ, ঢাকা সাবেক শিক্ষক, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সভাপতি আমার আমারটা কেটে আপনাদের সকলের সবচেয়ে অংশগ্রহণ
আন্তর্জাতিক
আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, আপনাদের অতি বিরোধী অনুরোধ, আপনার সভাপতি এবং প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করবেন। এই বন্ধে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নিয়ন্ত্রণ পরিবারী সন্তান গণতন্ত্রের জন্য ক্যাসলত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মালিক উপস্থিত রয়েছেন। আমাদের কুমিল্লা কর্ম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী আজকের প্রধানমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ জাতীয় নেতৃবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল চাঁদপুর জেলা শাখা সংগ্রামী সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক সুরলাল সরকার সহ যুবদল চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, ইউনিটের নেতৃবৃন্দ, ছাত্র সমর্থক মুক্তি চাই, ভারতীয় মুক্তি চাই, ভারতীয় মুক্তি চাই, মুক্তি মুক্তি চাই।
আমি তো আছি স্যারের লঞ্চে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আপনার জেলা আজকে সবাই আপনাদের বক্তব্য করবো আপনাদের যারা দিল্লি যুগ্রাহকরা ওই বক্তব্য রাখবো না আপনাদেরকে প্রতিনিধিত্ব ভাই জেলা সবাইকে ধন্যবাদ। আপনার দলের আপনার সমাবেশ
অবকাশে গেল। ধন্যবাদ জানাচ্ছি এবং গান্ধী আলম, মজিবুর রহমান,
বাঙালি বন্ধুগণ, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আছি, কর্মের বিনতি আছি, আপনার মাঝে সবাইকে ফিরিয়ে দেওয়ার জন্য, সবাইকে দক্ষিণ দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের মা আজকে আমরা খাতা কেটে তার উপরে খাতায়
বাংলাদেশের মানুষের খেতে খাওয়া মানুষের ছাতা, বাংলাদেশের মানুষ কিন্তু আদায় করবে। এখন তারাই বললাম মাত্র শুরু হয়েছে, সেখানে শান্তি নাই। সেই জন্য বলি আপনারা দুর্ঘটনা মাত্র থাকুন, ইনশাল্লাহ বিজয় আমাদের পুলিশ ছিল, বিজয় আমাদের শান্তি করবে। আর কত করে তাহলে তার তাই কিন্তু দিয়ে নেতৃত্বে বাংলাদেশে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশকে সকলকে দিয়ে সকল দলের মানুষকে দিয়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করবো, একটি মানবিক রাষ্ট্র পরিণত করবো, যেখানে আর কোনদিন কোন অন্যায় অনিয়ম কোন সামরিক নিষেধাজ্ঞা কোন পুলিশ নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করতে পারবে না। আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের সকলকে একটি প্রণাম করতে চাই, আকাশ বাতাস চাপিয়ে এই চাকু থেকে মানুষের চলতে দিতে হবে বলুন দেওয়া সংগ্রামে সংগঠন সংগঠক উপস্থিত আছেন, বিহারের উপস্থিত আছেন, আন্দোলনে
পলাশ ভাই নেতৃত্ব এবং বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা পৌরসভা আপনি জানেন আমাদের নেত্রী গণতন্ত্রের প্রধান নেত্রী যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূল প্রতীক আমাদের গণতন্ত্রের মা আমাদের মা ভারতীয় তার জনপ্রিয়তার কারণে আপনি শেখ হাসিনার উদ্বোধন করেছেন ওনার জনপ্রিয়তা ওনার জন্য কাজ হয়েছে সংগ্রামী স্বাধীন বন্ধুরা আপনারা মনে রাখবেন আপনাদের জন্ম হয়েছে মায়ের গর্বে তাহলে কি আমরা সহ্য করবো আমাদের রাজনৈতিক যেগুলো মূল্যে মুক্ত করতে হবে তাহলে দেশ মুক্ত হবে মানুষের দুর্নীতি মুক্ত হবে না প্রশাসনের দেশে বলতে চাই আপনারা অনেক মারামারি করেছেন অনেক ভোট কেটেছেন আওয়ামী লীগ অনেক দিন ক্ষমতায় রেখেছেন নিশ্চয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেশে বিদেশে কি হচ্ছে আপনারা সতর্ক হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আপনারা কোন বিচ্ছিন্ন দ্বীপ থেকে আসেন নাই আপনারা এই বাংলার মাটির সন্তান আমাদের এই ভাই আমাদের এই বন্ধু আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের প্রতি বিরূপ আচরণ করবেন না আমরা আগামীতে আপনাদের আর কোন পারমিশনের সুরক্ষা করব না আমরা বিনা পারমিশনে প্রশাসনের পারমিশন ছাড়াই যে কোনো সভা সমাবেশ করবো আজকের এই চাঁদপুরে মাটি থেকে আমরা এই ঘোষণা দিতে চাই প্রশাসনের অনুমতির অপেক্ষায় আমরা কোন প্রশাসন উৎসাহে করব না আমরা আমাদের গণতন্ত্রের বাধা আমাদের প্রিয় নেত্রী দেবনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার চিরপ্রত্যয় ব্যক্ত করবো আজকে এই মাসে আমরা কঠিন খবর দিয়ে যাব যে আমাদের নেত্রীকে মুক্ত করে আমরা আবার বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনবো আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে ঘিরে রেখে বাংলাদেশে ফিরিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের জানের এবং ভারতীয় জন্য জড়িত এই আমের মালিককে
আমার সজীব গেল
ভাই আপনার বক্তব্যটা ফুল বক্তব্যটা দিয়ে লিঙ্কটা দিচ্ছি, পেজে ডাউনলোড করে একটু কাটে দিও, ওই অ্যাড্রেসিং তো কাটে দিও, শুধু বক্তৃতা অ্যাড্রেসিংটা কাটে দিও, কাটে দিব আপনি হবেন
কালারটা চলবে না। গণতন্ত্রগামী মানুষের বিজয় এবং উত্তীর্ণ হওয়ার সময় থেকে
রেখেছে। আর কুড়ি হাসিনা এবং এই দুঃশাসনের কবল থেকে বাংলা জনের মুখ ধরার সময় এসে গিয়েছে। অন্তত আপনারা শুনেছেন ডেমোক্রেসি, এই নেত্রীকে আজকে মিথ্যা মামলায় অবরুদ্ধ করে রাখা হয়েছে, শৃঙ্খলিত করে রাখা হয়েছে। কে রেখেছে? শেখ হাসিনা তার উপাধি আছে। শেখ হাসিনা আমাদের নেত্রীকে শৃঙ্খলিত করে রেখেছে অবৈধ ভাবে। আর তার তিনটা উপাধি আছে শেখ হাসিনার, কয়টা বলেন? কয়টা? তিনটা, শুনবেন খেয়াল করে। এক নম্বর হচ্ছে বলেছিল এর সাথে নতুন যে নির্বাচনে যাবে সে জাতীয় বিমান বলা চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা এর সাথে নতুন নির্বাচনে গিয়েছিল কিছুদিন আগে আন্তর্জাতিক সম্পন্ন একটা মিডিয়া আল জাজিরা বলেছে যে মাদারক মাফিয়া, এই মাদারক মাফিয়া আমাদের নেত্রীর মুক্তির পথে, নেত্রী চিকিৎসার পথে, বাংলাদেশ এসে রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করবেন, এর পথে যে অবৈধ সরকার যে বাধা, যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আজকের এই সমাবেশ। রাজপুরে কোথায় টাকা দিলেন না দিলেন তাতে আমাদের কোন আসে যায় না। এইখানে আজকে যে লোক এসেছেন এই লোক রাজপুরের লোক, এইখান থেকে যখন ধীরে যাবে তারা চাঁদপুরের লোক থাকে, এই চাঁদপুরের লোক চাঁদপুর ছেড়ে কিন্তু সবাই চলে যাবে না। অতএব ঘরে বলেন, রাস্তায় বলেন, হাতে বলেন, দোকানে বলেন, বাজারে বলেন, বন্দরে বলেন, রেল স্টেশনে বলেন, লঞ্চে বলেন, এইখানে যে অবস্থা আছেন আপনারা প্রস্তুতি গ্রহণ করলেন, সকল অবস্থা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আজকে এই চাঁদপুরের মাঝে পূর্ব চাঁদপুরের মানুষের হাতে জোর আছে কিনা, অর্থে কোন স্লোগান আছে কিনা, আপনারা কমেন্ট মানেন কিনা, প্রধানমন্ত্রী থেকে আপনারা দেখাতে চান কিনা, চাঁদপুরের সবাই আমার মায়ের যদি কিছু হয় বড় জোরে মিনতি করে বলতে চাই,
Please,
হিন্দুদের ক্ষেত্রে
মন্দিরে আক্রমণ করেছে তারা, এই মন্দির থেকে চুরি করেছে তারা, যদি ভবিষ্যতে বাঁচতে চান তা না হলে তো ক্ষমতা যার সাথে সাথে লাল দাঁড়ালে যুক্ত হবে, তারপরে বিচার সেটা তো কতদিন বছরের পর বছর হবে। তাই ভাই আমার আজকে আমার এই চাঁদপুরের জনগণকে বলতে চাই, আসুন আসুন রাজ কোথায় হবে সমাধান হবে এভাবে আসতে হবে, আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে উৎখাত করতে হবে, এবং তখনই যেমন সারা কাটিয়া ফিরে আসবে তখনই আমাদের নেতা সাহেব রহমানকে আমরা ফিরে আসতে পারবো। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, ছাত্রবাসী জিন্দাবাদ, এদিকে আমাদের নেতা সাহেব রহমান জিন্দাবাদ, এবার নেন এখান থেকে নেন। আমরা আমাদের মাঝে পাসপোর্ট চালি নাই।
চাঁদপুর জেলা বিএনপির